So, Assalamu alaikum, bhai brother. Kya obostha shobai? This is Reja, and you're watching Reja Vlogs. Aske, apnader niye jacchi hocche title and thumbnail dekhe already bujhe felchen. So, oidike jawar plan hochhilo onek din jabot, but mane jete parchilam na. Shomoyer khub shalpota chilo. যার কারণে কোনোভাবে যাওয়া হচ্ছিল না তো আজকে প্ল্যানটা হচ্ছে ফুলি ফাইনাল করে ফেলছি যার কারণে এখন বাসটা হচ্ছে 3:20 রওনা দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে আমার মামার বাসা ওইদিকে আমার মামতো ভাই আছে সো দেন দেখা যাইতেছে আরো অন্য কোন ব্লগ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারি জাস্ট আগে হচ্ছে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করি আর আমি যাচ্ছি হচ্ছে হাইওয়ে দিয়ে এটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে এটা হচ্ছে মামার এই পাশে যেই পাশে আর কি ভাঙা তো কাউরাকান্দি থেকে বা কাঁঠালবাড়ি থেকে হচ্ছে ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেস হাইওয়েটু এই রাস্তা দিয়ে হচ্ছে আমি যাচ্ছি এদিক দিয়ে হচ্ছে ভাঙা থেকে ফরিদপুরের লেনে ঢুকবো আর ফরিদপুরের লেনে ঢোকার পরে যাব হচ্ছে পুকুরিয়ার ওইদিক থেকে 2200 ওইদিক হয়ে যাব ইনশাআল্লাহ সো সেই জিনিসটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করা আর কি আর আরেকটা জিনিস ফলো করতেছেন হয়তো গ্লাস নাই এখন হয়তো গ্লাসটা লাগতেছে না বাট একটু পরে অবশ্যই লাগবো আর গ্লাসটা হচ্ছে আমার বন্ধু নাজমুল গেছে কুয়াকাটা ও হচ্ছে গ্লাসটা নিয়ে গেছে সো যাই হোক এখন চলতে থাকি অ্যান্ড দেন সামনে হচ্ছে পুলিশ হচ্ছে গাড়ি ধরে সো জানি না সামনে পুলিশ গাড়ি ধরবে কিনা বাট ধরলে তো দেখতে পাবেন আর যদি না ধরে তাহলে তো বেঁচে গেলাম Oh shit. I wanna go wrong road. Oh, I'm in the wrong road. Dia hoche Faridpur lane dhuklam. To ekhon achi hoche Faridpur lane. আর এদিকটা হচ্ছে সামনে আগাবো সামনে একটা পুকুরিয়া নামক একটা বাজার আছে তো ওই বাজার থেকে হচ্ছে হাতে ডাইনে যেতে হবে তো চলেন পুকুরিয়া বাজার পর্যন্ত যাওয়া যাক ফরিদপুরের রাস্তাটা কিন্তু সুন্দর চারিপাশে অনেক পুরনো পুরনো গাছ আছে বাট রাস্তাটা একটু ছোট হয়ে গেছে এই রাস্তাটা আরও বড় করলে ভালো হইতো কারণ এদিক দিয়ে অনেক বাস চলাচল করে ক্যামেরাটা বন্ধ করে ফেললে চোখের সামনে অনেক সিকোয়েন্স ঘটা যায় যা আপনাদেরকে দেখাইতে পারি না মানে এত আশ্চর্যজনক সিকোয়েন্স ঘটে মাঝে মাঝে একটু আগে একটা ঘটনা ঘটে গেল সো যাই হোক এরকম অনেক ঘটনা আর কি ঘটে সো একটু আগে যেই ঘটনা ঘটছে সেটা হইতেছে একটা বাস এমনভাবে আসতেছিল মানে আমরা দুইটা বাইক ছিলাম আমাদের একটু মানে জায়গাই দিতেছিল না যাওয়ার জন্য এরকম পরিস্থিতি হয়ে গেছিল আচ্ছা ক্যামেরা সম্ভবত অফ ছিল আমি পুকুরিয়া বাজার থেকে কথা বলতে বলতে পুকুরিয়া বাজারের ডান পাশের রাস্তা দিয়ে চলে আসছি ভেতরে যেটা হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই কারণ আমি মনে করছিলাম যে ক্যামেরাটা অন বাট ক্যামেরা অফ ছিল যাই হোক এই যে এই রেললাইনটার কথা বলতেছিলাম আমি একবার এই রেললাইনটায় ঘুরতে আসছিলাম অনেক আগে এই রেললাইনটা আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে সামনে একটা স্টেশন আছে আচ্ছা ওই স্টেশনে একটা ঘুরলা দিয়ে আসি নাকি যেহেতু অনেক আগে আসছিলাম এরপরে আর আসা হয় নাই সো ওইদিকে যাইয়া একটা ঘুইলা দিয়া আসি দেন হচ্ছে যাচ্ছি
রাজেন্দ্র রায়ের বাসায়, মানে জমিদার বাড়িতে। ও এই হচ্ছে সেই জায়গাটা। আমি যখন আসছিলাম তখন আমার কাছে ফেজার যে হোয়াইট রেড বাইকটা ছিল, ওই ভার্সনের বাইকটা হচ্ছে আমার কাছে ছিল। আর আমি যখন আসছিলাম তখন এই স্টেশনটাও ছিল না, জাস্ট শুধু এই পাকা জায়গাটা ছিল। আর এখন স্টেশন আছে, বসার জায়গা আছে, আবার এদিকে লেন হয়েছে হচ্ছে তিনটা, আগে লেন ছিল হচ্ছে একটা। যাই হোক, মানে আস্তে আস্তে সব কিছুই বদলে যাইতেছে, খুব সুন্দর এই জিনিসগুলো। হ্যাঁ, তো এইটাই হচ্ছে পুকুরিয়া রেল স্টেশন। আর এদিক থেকে এখন হচ্ছে বাইক ঘুরিয়ে ফেলবো, কারণ আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজেন্দ্র রায়ের বাড়িতে। আর রাজেন্দ্র রায়ের বাড়িতে যাই, দেন হচ্ছে আপনাদেরকে রাজেন্দ্র রায়ের বাড়ি দেখাই। সো লেটস মুভ। ওয়াও, এদিকে অনেক সুন্দর একটা মাঠ, অনেক বড়, ক্রিকেট খেলা হইতেছে জায়গায়। আচ্ছা, আমরা হচ্ছে 22 রশ্মি শিব সুন্দরী একাডেমি, এটার সামনেই হচ্ছে ছিলাম এতক্ষণ, ওই মাঠটা হচ্ছে ওইটা। আর 22 রশ্মি চলে আসছি, মেবি সামনেই হচ্ছে সেই জমিদার বাড়িটা। সো আরেকটু আগাইলে হয়তো আমরা জমিদার বাড়িটা পেয়ে যাব, তো আরেকটু আগাই। তো এখান থেকে হচ্ছে জমিদারদের জমিদারির যেই জায়গা ওইটা শুরু। এদিকে হচ্ছে একটা মঠ আছে, আর উপজেলা ভূমি অফিস মেবি এইটাকে এখন বানানো হয়েছে, বাট এটার মধ্যেই হচ্ছে সেই জমিদার বাড়িটা। সো যাই এখন দেখি আমরা, এই হচ্ছে জমিদার বাড়ির বর্তমান অবস্থা। আর এটা হচ্ছে নতুন করে হয়তো বানানো হয়েছে, এটা হচ্ছে সহকারী কমিশনার ভূমি অফিসের কার্যালয়। সো এই হচ্ছে সেই মেন পুরনো যেই বাড়িটা সেইটা। আচ্ছা, তাহলে আপনারা একটু সিনেমেটিক ভিউ নেন, আর আমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে এই বাড়ির সামনের ভিউ, আর অনেক পুরনো একটা বাড়ি। এই জমিদার বাড়িটা হচ্ছে 1813 শতাব্দীতে হচ্ছে এটা বানানো, তাহলে প্রায় 200 বছরের বেশি তো হয়ে গেছে। সো এই হচ্ছে কাহিনী। এখন চলেন আমরা একটু ভেতরে যাই, এবং ভেতরে গিয়ে দেখি এটার পরিস্থিতি কেমন। আমরা লাস্টবারে যখন আসছিলাম প্রায় আরও 3 থেকে 4 বছর আগে, তখন এটার মধ্যে অবস্থা আরও ভয়ানক ছিল, মানে এমন অবস্থা ছিল যেদিকে কেউ ঢুকতেই চায় না। আর এখন তো যাই হোক একটু মোটামুটি ভালো। আর এদিকে হচ্ছে চিপে একটা সিঁড়ি আছে, মানে এই সিঁড়ি দিয়ে উঠতে মানে প্রচুর পরিমাণে ভয় লাগতো তখন, বাট এখন অবস্থা মানে একটু আলো ঠালো আছে আর কি, বাট তখন এমন অন্ধকার ছিল যে সিঁড়ি দিয়ে কেউ উঠতে ভয় পাইতো। সো এই হইতেছে ঘটনা। আর আমি এখন পৌঁছায় গেলাম হচ্ছে জমিদার বাড়ির ভেতরে। এই হচ্ছে জমিদার বাড়ির ভেতরে চলে আসছি, এই যে হচ্ছে কক্ষ। সো এই কক্ষে দরজা তো দূরের কথা, দরজার যে চৌকাঠ থাকে ওই চৌকাঠও চুরি করে নিয়ে গেছে হয়তো মানুষজন। আমরা আসলে কোনো কিছুর গুরুত্ব দিতে পারি না, এই হচ্ছে আমাদের সমস্যা। সো দেখেন এদিক থেকে একটা ভিউ একটু দেখেন, মানে মোটামুটি আকারে বাড়ির মধ্যে বিশাল পরিমাণ একটা জায়গা আছে। ও গড। আর এই পাশে হচ্ছে কয়েকটা বড় বড় দিঘি আছে, অনেক বড় বড় দিঘি, এবং পুকুরের পার আছে এদিকে, অনেক সুন্দর সুন্দর সিঁড়ি দেওয়া। সো এদিকে যাবো আমরা একটু পরে। তো আমি আছি এখন হচ্ছে জমিদার বাড়ির
মানে দুই তালায়, এটার উপরে আরও একটা তালা আছে, ওই তালায় উঠবো। সো সিঁড়ি তো খুঁজে পাইতেছি না, সিঁড়ি খুঁজতে হবে। ও এইদিকে একটা সিঁড়ি, হ্যাঁ সিঁড়ি পাওয়া গেছে। সো এই দিক দিয়ে হচ্ছে উঠি। এখন আসছে হচ্ছে তিন নম্বর তালায়, আর এই তিন নম্বর তালাটা তো অনেক সুন্দর। এদিকে আমার একটা ছবি ছিল, আমার ফেসবুকে আছে, অনেক আগে ছাড়ছিলাম। আর তিন নম্বর তালা থেকে নিচের ভিউটা হচ্ছে এই যে এমন, ওয়াও খুব সুন্দর, দেখতে খুবই ভালো লাগতেছিল। জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আর এত বড় একটা জমিদার বাড়ি, এখন অনেকে বললেন যে জমিদার বাড়ির যে জমিদার তারা কারা। সো আমরা অনেকেই ফরিদপুরের রাজেন্দ্র কলেজটা চিনি, ওই রাজেন্দ্র কলেজটা হচ্ছে যার নামে করা, এই জমিদার বাড়িটা হচ্ছে তার, তার নামে হচ্ছে করা হয়েছে রাজেন্দ্র কলেজ। আর সে হচ্ছে এই জমিদার বাড়িরই একজন। সো চলেন এখন আমরা দিঘির পাড়ের ওইদিকে যাই। বাড়িটা হচ্ছে এত বড়, কোন দিক দিয়ে উঠলাম আর কোন দিক দিয়ে নামবো ওই রাস্তায় ভুলে গেছি অলরেডি, বুঝতে পারতেছি না যে কোন দিক দিয়ে নামবো। সো দেখি সামনে একটা সিঁড়ি আছে। আচ্ছা এই বাড়িটা হচ্ছে অনেক বড় এবং অনেক বিশাল আকারের, মানে অনেক সাইডে হচ্ছে এটার দরজা আছে এবং এটার হচ্ছে আলাদা আলাদা গেট আছে। আবার হচ্ছে আমরা হিন্দি সিরিয়ালে কিছু কিছু বাড়ি দেখি যে বাড়ির মাঝখানে ফাঁকা থাকে, এরকম জায়গা এটার মধ্যে অনেকগুলো আছে। সো এই হচ্ছে এই বাড়ির মূল রহস্য আর কি। বাড়িটা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে, মানে বুঝলাম না আমি কি ভিডিও করতে আর কি সত্যি সত্যি হারিয়ে গেলাম নাকি, কোন দিক দিয়ে উঠছি কোন দিক দিয়ে নামতেছি আমি তো কিছু টেরই পাইতেছি না। হ্যাঁ ও এই যে হচ্ছে ফার্স্ট ফ্লোর, অলরেডি ফার্স্ট ফ্লোরে পৌঁছায় গেছি। দেন এদিক দিয়ে হচ্ছে কোন দিকে যাবো, এখন আমার বাইক রাখছি হয়তো সম্ভবত ওই সাইডে, আর আমি তার অপর পাশে হচ্ছে চলে আসছি। ও তো এই হচ্ছে হলো এই জমিদার বাড়ির দিঘি, এদিকে একটা দিঘি, ওই পাশে আর একটা দিঘি আছে, তার ওই পাশে একটা দিঘি দেখছি আমি। সো এদিকে অনেকগুলা পুকুর আছে আর কি, খুব সুন্দর সুন্দর, এবং কি এই যে বাড়িগুলো হচ্ছে অনেক বড়, অনেক বিশাল বিশাল আকারের বাড়ি করা হয়েছে, ভেতরে অনেক জায়গা। আর দেন এই যে গাছগাছালাগুলো দেখতেছেন, এগুলো হয়তো অনেক পুরনো, এক একটা বিশাল বড় বড় সাইজের। সো এখন হচ্ছে এদিক থেকে রওনা দেওয়ার পালা, আপনারা চাইলে জমিদার বাড়িতে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, একটা বিকালের দিকে কাটাইতে পারেন, জায়গাটা খুবই সুন্দর দেখার মতো। চাইলে ওইদিকে পুকুর পাড় আছে, অনেকক্ষণ পর্যন্ত পয়সাও থাকতে পারবেন। থ্যাংক ইউ তাকে যে বাইকটা মাঝখানে ছিল একটু সরায় রাখছে, একটা ছবি তোলার চিন্তা ভাবনা করছিলাম, এখন ছবিটা কে তুলে দিবে আমাকে। তো যাই হোক ভাই ব্রাদার, এদিকে ঘোরাফেরা শেষ, আর আপনারা চাইলে এদিকে আসতে পারেন। সো আজকের মতো ভ্লগ এটা এখানেই খতম। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।